সো গাইজ, আজকে ফটোশ্যুটে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু দেরি হয়ে গেল এখানে, সেজন্য যাওয়া হলো না। তো যাব এখন কারপাড়া, ওখানে একটা পার্কের মতো আছে, নতুন হয়েছে। তো রিসেন্টলি আমাদের এখানে কোনো পার্ক নেই, রিসেন্টলি ওটাই হয়েছে। তো এই পার্কটা তোমাদেরকে দেখাবো, ওখানে যাব, তারপর ফটোশ্যুট করবো না আজকে, ক্যামেরাটা নিয়ে চলে আসবো। আর যদি টাইম পাই, সন্ধ্যা না হয়ে যায়, তাহলে ফটোশ্যুট করবো। আর জানোই তো ফটোশ্যুট হলে কেমন এনজয় হয়, সো সেগুলো অবশ্যই দেখতে পাবে। তো চলো যাই, রাস্তা রাস্তা দেখাচ্ছি, ওদিকে পার্কটা দেখাবো, ওইদিকে বর্ডার আছে, বর্ডার তো অবশ্যই দেখতে পাবে তোমরা। আমাদের এখানে বর্ডার ছাড়া দেখানোর মতো কিছুই নেই, মানে আছে দিকে লালবাগ টালবাগ আছে, বাট ওইদিকে যাওয়া যায় না, কারণ আমাদের কারো ড্রাইভিং লাইসেন্স নেই, বুঝতেই পারছো। সেজন্য তো কিছুদিন পর ড্রাইভিং লাইসেন্স, বাইক ট্রাইক সব হবে, তখন লং ড্রাইভ ট্যুর হবে, অবশ্যই হবে, অবশ্যই, মানে দারুণ দারুণ ব্লগ হবে। তো এখন সাবস্ক্রাইব করে রাখো যদি সেই সব মজাগুলো নিতে চাও। তো অনেকক্ষণ বক বক করলাম, তো দেখতে থাকো এবার রাস্তার ভিউ। তো গাইজ, এখন আছি যে রাস্তাটা, এটা হচ্ছে বিএসএফ রোড, বর্ডার, এগুলো সবই বর্ডার। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো, ওইদিকে মানে বিএসএফ পাড়া দেয় ওগুলো সবই দেখাবো, তারপর ওইদিকে মানে ব্রিজ আছে কার পাড়া সেটাও দেখাবো। সো চলো দেখতে থাকো। তো গাইজ, এইখান থেকে হচ্ছে বর্ডার শুরু, ওইদিক থেকে শুরু হয়েছে, এগুলো সব রেড জোন। এইদিকে রাস্তা আছে, ওইদিকে সন্ধ্যা 5টার পরে আসতে দেয় না, 6টার পরে। তো দেখতে পাচ্ছ ওইদিকে রেড ফ্ল্যাগও দিয়ে আছে। তো এদিকে লোকাল মানুষগুলোকে যাতায়াত করতে দেয় সন্ধ্যা 6টা পর্যন্ত, তারপর আর যেতে দেয় না। ওইদিকে ভিডিও করাও বারণ, ওইদিকে এর আগে এখানে ঘুরতে আসে দেখতে পাচ্ছ সব সেলফি টেলফি নিচ্ছে। সামনে আমাদের ইন্ডিয়ান বিএসএফ যারা যাচ্ছে, এখান থেকে মাত্র 1 কিলোমিটার পরে হচ্ছে বাংলাদেশ, এটা বর্ডার দেখতেই পাচ্ছ তোমরা। তো যদি স্যারে বলে বিএসএফ যে বন্ধ করে দিতে, ভিডিও অবশ্যই আমি বন্ধ করে দেবো, কারণ এগুলো সবই রেড জোন, ভিডিও করা অ্যালাউ নেই যত সম্ভব। তো গাইজ, ওইদিকে চলে এলো বাংলাদেশ, দাঁড়াও আমি জুম করে দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছিলাম, তো স্যারে বললো ভিডিও বন্ধ করে দিতে, এদিকে ভিডিও অ্যালাউ নেই, তো আমি তার জন্য ওইদিকে আর করলাম না। তো ওই পারে যাওয়া বারণ, ওই পারে বাংলাদেশ, তো 1 কিলোমিটার। তো এদিকে পুরো চারিদিকে বিএসএফ, আমাদের ইন্ডিয়ান আর্মি যারা, ইয়েস ইন্ডিয়ান বিএসএফ, সবাই পাহারা দেয়। শুধু এই পার দিয়ে না, মিডিলে আরও বিএসএফ ক্যাম্প আছে, এদিকে বিএসএফ ক্যাম্প ছড়িয়ে ছিটে আছে অনেক। আমার মাসির বাড়ি, তো আমি এখানে আসি মাসির ছেলেদের সঙ্গে, মানে আমার ভাইদের সঙ্গে, মানে ন্যাশনাল আইডি কার্ড জমা দিয়ে গিয়েছি ওই পারে বাংলাদেশের ওই সাইডে, কারণ মানে এদিক ইন্ডিয়ার জমি অনেক বর্ডারের ওই সাইডে আছে, তো সেগুলো ওখানে চাষাবাদ করতে যাই। তো আমি পার্সোনালি অনেকবার গিয়েছি, আমার এই চ্যানেলেই একটা ব্লগ ভিডিও আছে যেটা আমি ভয়েস দিইনি, বাট ওটাতে নৌকাতে চেপে গিয়েছি, শুধু দেখানো আছে। ওটা আজ থেকে 3 বছর আগে, সেই টাইমে ব্লগ হতো, আমার এক্সপিরিয়েন্স ছিল না, করতে পারিনি ভালো করে। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখো, চাইলে দেখে আসতে পারো। সো ভুল করে অন্য রাস্তায় চলে এসেছিলাম, মানে এই রাস্তাতে আমরা গিয়েছিলাম এইদিকে বর্ডারে, কিন্তু ওরা আসে এখন অন্যদিকে। আমি মাইক্রোফোন খুলে কথা বলছি, তো শুনতে পাবে, সমস্যা নেই, মাউথ স্পিকারটা ভালো আছে সাগরের ফোনে। এটা আমার ফোন না, সাগরের ফোন, আমার ফোনে করছি না, আমার ক্যামেরা ব্যাক ক্যামেরা নষ্ট, সেই জন্যই ফোনে করছি। সো ওইদিকে লাড্ডুর মোড়, এই জায়গাটার নাম লাড্ডুর মোড়ের, ওই পারে ওরা আছে, চলো যাই দেখি কেমন কি। তুমি এমএলআর বিটির সাথে ব্যায়াম করছো, আরে রাস্তা ঠিক করবো আমি। চলে, একটা বাইকে তেল শেষ হয়ে গেছে, বেশি তেল নেই, সেজন্য পার্কে যাব না ভাবছিলাম, বাট পার্ক এখান থেকে কাছে যেতে ইচ্ছা করছে। তো চলো যাই, যা হবে পরে দেখা যাবে, দরকার হয় পরে যা কিছু করব। সো ওই ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সবই পার্টের জাব, জানোই তো আই থিঙ্ক সবাই, আমার অডিয়েন্স কোথাকার তোমরা তা জানি না। পিছনে দেখতে পাচ্ছ ওটা বিএসএফ ক্যাম্প, ওর মধ্যে বিএসএফ আছে। সো ওইদিকে আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে যাবো না, দেখাবো না, কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে ইন্ডিয়ার। আর এটা দেখতে পাচ্ছ পাবলিকলি খোলা হয়, এটাতে ছবি টবি যদি তুলি তাহলে তেমন কিছু হবে না। আর এইদিকে তো বর্ডার জানোই তোমরা, তো এখানে আসে তো রাজা ক্যামেরা ট্যামেরা বের করলো, দেখি কিছু ফটোশ্যুট টটোশ্যুট করবো। Thank you.
কাজের কাজ দরজা দিয়ে আসা লাগে না নাকি সাগরকে দেখে নাও একদম শেষ।